আপনারা যখন পূজা পাঠ করবেন কোন দেবদেবীর মন্দিরে যাবেন দাদা ভাইদেরকে বলবো আপনারা যখন পূজোর মন্দিরে যাবেন প্যান্ট শার্ট পরে যান যা পরে যান গলায় একটা কিছু নিয়ে যাবেন উন্নির মতো মায়েরা আপনারা তো গলার কাপড় আপনাদের তো আছে আপনারা গলায় একটা উন্নির মতো নিয়ে যাবেন কেন বলুন তো যেমন এক দাদা ভাই ওখানে কোণে এনেছে আপনারা তাকান আপনি দেখিয়ে দিন একটু হাত ধরে দেখিয়ে দিন একটু ওটা দেখিয়ে দিন ওটা দেখিয়ে দিন আপনি যেটা এনেছেন দেখিয়ে দিন এই দেখুন সবাই তাকিয়ে দেখিয়ে দিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন না ওই জিনিসটা এটা আপনারা রাখবেন কখন মন্দিরে যাবেন ধর্মকথা শুনতে যাবেন দোকান থেকে কিনতে পাওয়া যায় মায়েরা আপনি মন্দিরে যাবেন পুজো করবেন ফুল তুলবেন ধরুন ফুল গাছ থেকে ফুল তুলছেন আচ্ছা গাছকে ফুল তুলবেন গাছ থেকে না বলে নিলে ওটাকে কি করা হয় চুরি করা বলা হয় তুলসী গাছ থেকে পাতা তুলবেন আচ্ছা না বলে নিলে চুরি করা হয় এই জন্য সবসময় মাথায় রাখবেন তুলসী গাছ থেকে পাতা তুলবেন কিংবা ফুল তুলবেন তখন গলায় কাপড়টা দিয়ে দাদা ভাইরা বলুন আর মায়েরা বলুন গলায় কাপড়টা দিয়ে কি বলবেন হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো এই ফুল আমি চয়ন করলাম গোবিন্দ সেবা দেবার জন্য বা দেবদেবী সেবা দেবার জন্য তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো তবে কিন্তু ফুল তোলা সার্থক হবে আপনি তুলসী পাতা তুলবেন পাতা তুলতে তুলতে একই কথা হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিদীর্ণ করে তুলসী পাতা দিয়েছো এই পাতা আমি গোবিন্দ সেবায় লাগাবো তুমি নিজ গুণে ক্ষমা করবে ও মায়েরা যে দেবতার পূজোর জন্য ফুল তুলবেন সেই দেবতার নাম করতে করতে ফুল তুলবেন আপনার পুণ্য অর্ধেকটা হয়ে যাবে কেন আপনি যদি মন্দির পর্যন্ত না যেতে পারেন ওখানে মরে যান আগেই কিন্তু তার নাম করতে যেমন কৃষ্ণের জন্য ফুল তুলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে আপনি মা কালীর জন্য ফুল তুলছেন জয় মা কালী আপনি দুর্গার জন্য পুরো জয় শ্রী দুর্গা গণেশের পূজোর জন্য ফুল তুলছেন জয় শ্রী গণেশ নাম করতে করতে তুলবেন অর্ধেকটা কৃপা আপনার ওইখানে হয়ে যাবে মন্দিরে যাবার আগে ডাক যদি সঠিক হয় ভগবান আসে এই যে মায়েরা ডাক যদি ঠিক মতো হয় না ভগবান আসে রামকৃষ্ণ দেব এঁটো খাবার মাকে খাওয়াতো মা খেতো একজন শিষ্য জিজ্ঞেস করলো ঠাকুর তুমি যে বলো মা খা মা খা মা তোমার হাতে খায় হ্যাঁ রে খায় কই আমি ডাকি তখন খাই না তুমি ডাকলে খাই বুঝতে পারলাম না ঠাকুর বলল ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই ঠাকুর বললো আকুলতা ব্যাকুলতা বুঝলাম না ঠাকুর কি করলো ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেন তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল ঠাকুর ভেতরটা আমার আকুপাকু করছিল এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে ভগবান কি না এসে থাকতে পারে মায়েরা ডাকটা সঠিক করেছিল একটা বেল পাতা পড়ল কার আঁচলে ভবানী দেবের আঁচলে আর সেই দিন থেকে জন্ম নিল কে বিল্ল মঙ্গল পেটে বাচ্চা এলে কিছু ভালো ভালো নিয়ম পালন করলে বাচ্চা ভালো হয় মায়েরা যে যেখানে বসে কীর্তন শুনছেন আপনার মন দিয়ে শুনুন দাদা ভাইরা শুনুন আজকের বাচ্চাগুলো ভালো জন্ম নিচ্ছে না কেন আজকের বাচ্চাগুলো ভালো বাচ্চা হচ্ছে না কোনো সমাজে আপনারা বলবেন এত সুন্দর বাচ্চারা বসে বসে কীর্তন শুনছে কেন বাচ্চা ভালো হবে না এই যে বাচ্চাগুলো আপনাদের হয়েছে কৃষ্ণ ভক্ত হয়েছে তারা ভালো হলো কেন কর্ম ভালো আছে বাচ্চাকে ভালো করে জন্ম দিন সেই বাচ্চা জন্ম পড়ার পর প্রণাম করবে আপনার পায়ে আর জন্ম ভালো না দিলে বড় হলে হাত তুলবে আপনার গায়ে খুব মাথায় রাখবেন বাচ্চাকে জন্মের পর ভালো করে মানুষ করতে পারলে বাচ্চা বড় হয়ে প্রণাম করবে আপনার পায়ে আর যদি মানুষের মতো মানুষ না করতে পারেন তবে বাচ্চা বড় হয়ে হাত তুলবে আপনার গায়ে হাত তোলে না গায়ে এরকম বাচ্চা তৈরি করবেন না যেমন হাত না তোলে এরকম বাচ্চা তৈরি করবেন তাহলে প্রশ্ন করবেন ভালো বাচ্চা তৈরি করতে গেলে কি করতে হবে অনুকূল ঠাকুর বলেছেন যে এরোপ্লেন আকাশে ওরে সব জায়গায় নামে জোরে বলুন এই গ্রামে নামে নামে কোথায় যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে তাহলে যে বিবেকানন্দের মতো ছেলে আসছে না কেন আজকে রামকৃষ্ণ পরমহংস দেবের মতো ছেলে আসছে না কেন আজকে নাজিরুলের মতো ছেলে আসছে না কেন আজকে রবীন্দ্রনাথের মতো ছেলে পৃথিবীতে জন্ম নেয় কেন বলছে প্ল্যাটফর্ম মায়েদের ভালো নাই আপনাদের প্ল্যাটফর্ম যদি ভালো থাকে আপনাদের বাচ্চা অবশ্যই ভালো হবে অনুকূল ঠাকুরজির কথা তিনি বলেছেন পেটে বাচ্চা জন্ম নিলে মেয়েদের তিনটে নিয়ম পালন করতে হয় একটু জেনে নিন এই তিনটে নিয়ম যদি মেয়েরা পালন করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান 100% হবে দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসেছেন এগুলো বাড়িতে গিয়ে বলবেন আপনার বোনের যদি পেটে বাচ্চা থাকে আপনার স্ত্রীর পেটে বাচ্চা থাকে আপনার পাড়া প্রতিবেশী কারো বাচ্চা থাকে আপনি শিখিয়ে দেবেন এই কাজ করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়
এই যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েকে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হয় যে মেয়ে প্রত্যেকদিন পেটে বাচ্চা থাকলে মন্দিরে প্রণাম করবে মা তার কৃষ্ণ ভক্ত সন্তান একবার হবেই হবে দ্বিতীয় নিয়ম কি যে মেয়ের পেটে বাচ্চা থাকবে শ্রীমদ ভাগবত গীতার দু চার লাইন করে আপনারা পড়বেন এই যে গীতাটাকে দেখতে পাচ্ছেন যারা কীর্তন শুনতে এসেছেন তারা তো দেখতে পাচ্ছেন আজকে ক্যামেরা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই গানটি কিন্তু দেখবেন 3 4 দিন পর বেরিয়ে যাবে এখানকার গানটা যেটা হচ্ছে 3 4 দিন পর মোবাইল খুলবেন দেখবেন এই গানটা আপনারা এই যে লাইট দিচ্ছে মাঝে মাঝে লাইট লাইট আলোটা দিচ্ছে তখন বুঝতে হবে যে আমাদেরকে দেখাচ্ছে আপনারা হাত তুলছেন তখন কি দেখাচ্ছে আজন আপনাদের হাত তোলাগুলো আপনারা সব দেখতে পাবেন কখন 3 4 দিন পরে এই গীতাটার কথা আপনাদের বলে রাখি মেয়েদের পেটে বাচ্চা থাকলে দু চার লাইন করে গীতা পড়বে যদি পড়তে না পারে কোনো মেয়ে মাথায় ঠেকাবে প্রণাম করবে আপনারা দাদা ভাইরা এই গীতা কিন্তু সবাই সঙ্গে রাখবেন যে যেখানে বসে আছেন বারবার মিনতি করব আপনাদের কাছে এই গীতা আপনারা দোকান থেকে কিনুন 5 টাকা 10 টাকা দাম এই গীতা আপনারা ব্যাগে যেখানে যাবেন আপনারা এই ব্যাগে গীতাটাকে নিয়ে যান আপনার কোনো বিপদ হবে না যদি বিপদ হয় বড় বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন এই কয়েকদিন আগে আমি ঝাড়গ্রাম মেদিনীপুরে গিয়েছিলাম একজন ভক্ত আমাকে ফোন করে বলছে প্রদীপ বাবু আমি বেঁচে গেলাম বলে কেন একটা টেকারে আসছিলাম আমি আমাকে সিট দিল একজন আমি বসলাম আমার পেছনে তিনজন অ্যাক্সিডেন্টে মারা গেল এমন জোরে ধাক্কা মারলো দেওয়ালে মানে মুখ থেকে রক্ত বেরিয়ে তারা মরে গেল আর আমি তাদের সামনে বসে আছি আমার কিছু হলো না শুধু হাতে একটু ধাক্কা লেগেছিল আমি সেই দিন থেকে বুঝলাম এটা কি প্রমাণ এটা যে একটা কি পাওয়ার আছে আপনারা না রাখলে বুঝতে পারবেন না বারবার নিবেদন রাখবো সবার কাছে এই গীতা কিন্তু আপনারা রাখবেন মায়েরা আপনাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে না স্কুলে ব্যাগের ভেতরে কিন্তু এরকম গীতা একটা করে ভরে দেবেন পলিথিনের ভেতরে প্রশ্ন করবেন খাবার টাবার দিই টিফিন খাবার দিই খারাপ হবে না আমিষ খাবার দিই কোনো খারাপ নেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তৈরি হয়েছে গীতা মুখস্থিত বাণী গীতা আর ভগবান কৃষ্ণের চরণ থেকে তৈরি হয়েছে গঙ্গা গঙ্গা যেমন সব জায়গায় পবিত্র আপনি গীতা যেখানে নিয়ে যাবেন অপবিত্র জায়গায় পবিত্র হয়ে যাবে যদি আপনারা গীতা নিয়ে যেতে আপনারা সবাই ছেড়ে রাখুন এই গীতা যদি আপনারা কেউ রাখতে পারেন যদি আপনার বিরাট বড় বিপদ হয় আপনি বেঁচে যান আপনি সেই দিন বলবেন ফোন করে যে সত্যি আমি বেঁচে গেলাম এটা বিরাট পাওয়ার আছে না রাখলে আপনারা বুঝতে পারবেন না দোকানে মাত্র 5 টাকা 10 টাকা 15 টাকায় কিনতে পাওয়া যায় গীতা এই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা আপনারা রাখবেন আর দ্বিতীয় নিয়ম হচ্ছে কি তৃতীয় নিয়ম হচ্ছে কি না তুলসী গাছে এক ঘটি করে জল যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে জলটা দেবে শুধুমাত্র যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে জলটা দেবে তা নয় আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন তুলসী মন্দির বাড়ি যার বাড়িতে আছে তার বাড়িটা হচ্ছে ভগবানের বাড়ি আর যার বাড়িতে তুলসী মন্দির নাই ওই বাড়িটা জমের বাড়ি তুলসী মন্দিরে একটা তুলসী গাছ লাগালে হবে না আপনাকে দুটো তুলসী গাছ লাগাতে হবে একটা কালো তুলসী একটা সাদা তুলসী কালো তুলসী হচ্ছে কৃষ্ণ তুলসী আর সাদা তুলসী রাধা তুলসী আপনারা বাড়ি করছেন বাড়িতে তুলসী মন্দির করছেন কিন্তু ভুল করছেন এই ভুলগুলো জন্য সংসার উন্নতি হচ্ছে না নি কি বলছেন বাড়িটা আমার ঠিক মতন হয়নি কোনো খারাপ কিছু ছিল কিচ্ছু খারাপ নেই আপনি কাজগুলো খারাপ করছেন এই যে গন্ডগোল হচ্ছে তুলসী মন্দিরে দুটো গাছ লাগাবেন একটা কালো তুলসী একটা সাদা তুলসী মায়েরা আপনার তুলসী গাছ যদি মরে যায় নতুন তুলসী গাছ দেন কোন দিন দেবেন বুধবার দিন লাগাবেন নতুন মন্দির করেছেন তুলসী গাছ কোন দিন লাগাবেন বুধবার দিন লাগাবেন তুলসী পাতা যখন তুলবেন তখন মাথায় রাখবেন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় এত সোজা নয় আপনি পাতা তুলছেন আর পাতা ছিঁড়ে ফেলছেন আপনার অপরাধ হচ্ছে এই জন্য পাতা যখন তুলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে বলতে তুলবেন যদি দেখেন এতে পাতা ছিঁড়ে যায় কোনো অসুবিধা হয় না পশ্চিম দিকে মুখ করে আপনার তুলসী পাতা তুলবেন না পশ্চিম দিকে মুখ করে আপনার গাছে জল দেবেন না কেন দেবেন না তাহলে মুসলমানরা পশ্চিম দিকে নামাজ পড়ে আল্লাহ আছে ওইদিকে ভগবান নেই সব দিকে ভগবান আছে ওদের শাস্ত্র বলছে ওদিকে কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয় সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না এটা মাথায় রাখবেন এইবার বলে রাখি তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা তুলসী মন্দির পরিক্রমা করবেন ডান দিক থেকে পরিক্রমা করতে হয় মানে ঘুরতে হয় ডান দিক থেকে আর একটা কথা তুলসী মন্দিরে যখন মায়েরা হে যে হরে কৃষ্ণ যখন পরিক্রমা করবেন ডান দিক থেকে করবেন আর তুলসী পাতা যখন তুলবেন আমি আগে বললাম পাতা বা গাছের ডাল যেন ছিঁড়ে না যায় কি কি বার তুলসী পাতা তুলবেন না বলছে অমাবস্যার দিন তুলসী পাতা তুলতে নেই
পূর্ণিমার দিন তুলসী পাতা তুলতে নেই, একাদশীর দিন তুলতে নেই, দ্বাদশীর দিন তুলতে নেই, আর কোন দিন মায়েরা সংক্রান্তির দিন শেষ দিনে তুলতে নাই। কি কি বার বললাম? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন তুলতে নেই, একাদশী দ্বাদশীর দিন তুলতে নেই, আর কোন দিন তুলতে নেই? সংক্রান্তির দিন, মাসের শেষ দিন তুলসী পাতা তুলতে নেই। অনেকে প্রশ্ন করবেন, তুলসী পাতা প্রত্যেকদিন গোবিন্দের চরণে দিই, তাহলে আমরা কি করব? দিতে পাবো না যে? না না, কোনো চিন্তা নেই, তুলসী পাতা গোবিন্দের চরণে দিন। কালকে ধরুন দ্বাদশী, আপনি কি করবেন? আজকে তুলে রাখবেন। তুলসী পাতা সাত দিন জলে ভিজিয়ে রাখা যায়, অপবিত্র হয় না। কিংবা তুলসী পাতা তুলতে ভুলে গেলেন, গাছের নিচে যে তুলসী পাতা পড়ে আছে ওই পাতাটাই আপনি দিতে পারেন গোবিন্দের চরণে। এই নিয়মগুলো পালন করুন, পেটে বাচ্চা থাকলে না থাকলেও আপনারা সবাই করুন। যতই দুপুরে আপনাদের কাজ থাক, সমস্ত কাজ থেকে ফিরে আসুন, সূর্য ডোবার আগে পর্যন্ত আপনি তুলসী গাছে জল দিতে পারেন। 12টার আগে দিলে ভালো হয়, যদি না পারেন, আপনার যদি কাজের চাপ থাকে, যেখান থেকে আসুন না কেন, স্নান করার পর আপনাকে শর্ত নিতে হবে, তুলসী গাছে জল না দিয়ে আমি খাবো না। আপনি তুলসী গাছে জল দিন, তারপর সেবা করুন, দেখবেন আপনার জীবনে দিনের পর দিন উন্নতি, না হলে কীর্তন করা বৃথা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এইদিকে তাকাবেন। বিল্বমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। আগেকার দিনে রোগটা খুব ছোঁয়াচে ছিল, এখনকার দিনে ছোঁয়াচে নয়, চিকিৎসা আছে। রোগটার নাম কি? যক্ষা রোগ, যাকে টিবি বলা হয়। বিল্বমঙ্গলের মা, এই যে বিল্বমঙ্গলে যখন 4 বছর বয়স হয়ে গেল, বিল্বমঙ্গলের মা খক খক করে কাশে আর ফোটাফোট রক্ত হাতে পড়ে। একদিন বিল্বমঙ্গল ছুটে এলো মায়ের কোলে, মা বলে ছুটে এসেছে, মা চিৎকার করে বললো, দূর হয়ে যাও। আচ্ছা বলুন তো, কোন মা যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, তার বাচ্চা যদি তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মা কি তার বাচ্চাকে দূর দূর করে সরিয়ে দেয়? মায়েরা বলুন, কোন মা পারে? তাহলে আপনারা প্রশ্ন করবেন, বিল্বমঙ্গলের মায়ের কি পাষাণ হৃদয় ছিল, সে তার বাচ্চাকে তাড়িয়ে দিচ্ছে? তা নয়। আসলে বিল্বমঙ্গলের মা বিল্বমঙ্গলকে ভালোবাসে। কেন তাড়িয়ে দিচ্ছে জানেন? মানে বাচ্চা যদি বারবার আমার কোলে আসে আর আমার রোগটা যদি বাচ্চার মধ্যে হয়ে যায়, তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। বিল্বমঙ্গল একদিন জোর করে সে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, আর মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ল। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলল, বাবা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না। বিল্বমঙ্গল চিৎকার করলো, তুমি কোথায় যাবে মা? বিল্বমঙ্গলের মা বলল, এমন এক জায়গায় চলে যাব পৃথিবীর কেউ আমাকে খুঁজে পাবে না। বিল্বমঙ্গল মাকে গলায় জড়িয়ে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর হত ভাগা, এমন কথা বলতে নেই। বিল্বমঙ্গল যখন রাস্তায় খেলা করছে, বিল্বমঙ্গলের মা মারা গেল। একজন জিজ্ঞেস করলো, বিল্ব তোর মায়ার না? আচ্ছা বলুন তো মায়েরা, একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স, তাকে যে কেউ বলে তোর মার নাই মরে গেছে, বাচ্চাটা কি বুঝবে? পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, মাসি অপিসি, ও মাসি মা মারা গেলে কি হয়, ও দিদি মা মারা গেলে কি হয়? একটা মেয়ে বলে উঠলো, তোর মা মরেছে কি হবে, আমাকে মা বলবো? ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে তার মতো মা কি আর পাওয়া যায়? একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, কীর্তন শোনা সার্থক হবে সেই দিন আপনাদের, যেদিন আপনারা মাকে মায়ের আসনে বসাতে পারবেন। আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, আসল দেবদেবীকে আপনারা ফেলে এসেছেন। আসল দেবদেবীর পুজো না করে যদি আপনি মাটির প্রতিমার পুজো করেন, ও প্রতিমার পুজো করার আপনার দাম নেই। এই যে সংসারে আপনাদের মা আছে, সবার কাছে নিবেদন রইল, যার বাড়িতে মা আছে, যার বাড়িতে বাবা আছে, তাকে আগে সম্মান দিন। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি। পিতামাতাকে যদি কাঁদাস তাহলে ভগবান তুই কোনোদিন পাবি না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যার বাড়িতে মা কাঁদে বাবা কাঁদে, তার সংসারে কোনোদিন সুখ হয় না। কীর্তন শুনতে এসছেন, আসল জায়গাটা খারাপ করে এসছেন, এই জায়গা খারাপ করলে হবে না। মা কাকে বলে?
বাপনে জন্ম দিয়া উছলি হুই পানিছে মানে জন্ম দিয়া আপনা জানকা কুরবানিছে বাবা তো দুদিন আনন্দ করেছে কিন্তু যে মা পেটে বাচ্চা রেখেছে সে জানে বাচ্চা জন্ম দেওয়ার কি কষ্ট আপনি যখন মায়ের পেটে ছিলেন আপনি তো জানেনই না আপনার মা কি কষ্ট করেছে আর মা কাকে বলে রাত্রি বেলায় যারা কীর্তন শুনতেছেন যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজে নিজে জায়গায় ঘোমাচ্ছে একজন দেখবেন বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে তিনি কে বলুন তো মা ছেলে যদি বাইরে থাকে মা কি কখনো ঘুমোতে পারে এইজন্য আপনাদের কাছে নিবেদন হইল প্রথমে মাকে সম্মান দিন তবে সংসারে লাভ হবে ছেলে যদি না খেয়ে বাইরে চলে যায় বাড়ির সবাই খেয়ে নাই একজন খায় না মা জিজ্ঞেস করায় দিদি তুমি খেলে না খোকা যদি না খায় আমি কি কখনো খেতে পারি মা কোনদিন খায় না আর মা কাকে বলে হাসপাতালে যখন বাচ্চা হতে যায় মায়ের পেটে বাচ্চা থাকে ডাক্তার বাবু ইশারা করে বলে মায়ের বাঁচবার আশা নেই ছেলে বাঁচতে পারে মা মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তার বাবুকে ইশারা করে ডেকে বলে ডাক্তার বাবু আমি যদি মরে যাই মরে যাব মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারি এরই নাম হচ্ছে মা আর মা কাকে বলে এদিকে আর মা কাকে বলে মায়েরা দেখবেন মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো যখন থেকে তার মা মারা যায় অনেককে জিজ্ঞেস করায় দিদি তুমি বাপের বাড়ি যাবে না বলে কার কাছে যাব আমার মাই তো নেই এই নিবেদন আপনাদের কাছে বাড়িতে মা বাবাকে শান্তিতে রাখুন সংসার সুখের হবে সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো একটা মেয়ের পেটে একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনে জায়গা হয় না এর চাইতে লজ্জার কি হতে পারে আপনি দুর্গা প্রতিমা দুর্গা অষ্টমী পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মা দুর্গা বলতে চাইছে মাটির প্রতিমা পূজিস রে তুই আগে ঘরের মা বাবাকে পূজবি নিজের মা বাবাকে পূজনা করে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনারা অন্যায় করছেন আগে মা বাবাকে সেবা করুন সবাই দেখবেন অনেকে দেখবেন মা বাবা মরে যাওয়ার পর বিরাট বড় প্যান্ডেল করে ভোজ করে লোকে ভাবে কি না করলো বাবা বেঁচে থাকাকালীন একটা একটু জল পেলো না একটা খাবার পেলো না খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ালো আর সেই বাবা মরে যাওয়ার পর বিরাট বড় প্যান্ডেল করে আপনি 10 জন লোককে খাওয়ালেন 200 জন লোককে খাওয়ালেন এর কোনো দাম নাই আসল জীবিত অবস্থায় তাদেরকে দিন তারপর এইজন্য মায়ের মতো আপনার কেউ হয় না যখনই আপনার ছেলেকে শাসন করতে যাবেন পাড়ার লোকে বলবে দেখো দেখিনি বাবাটা কত পাষণ্ড মাটা মরে গেল আর কেমন শাসন করছে পাছে লোকে কিছু বলে তার জন্য মানুষ করতে পারে এই জন্য আপনাদেরকে বলে রাখি বাচ্চা ছেলের মনটা হচ্ছে কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে এখন থেকে বাচ্চাকে শিক্ষা দিন বাচ্চা ভালো হবে আমরা যখন কীর্তন করতে যাই বিভিন্ন জায়গাতে মাগুলো বাচ্চাকে কোলে করে নিয়ে আমাদের সামনে আসে আর কি বলে জানেন বলে দাও বাবা জয় নিতাই বলে দাও এরকম করে হাত তুলে ছোট বাচ্চা জয় নিতাই বলে কেন তাকে শেখাচ্ছে এই জন্য বাচ্চার মনটা কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে আবার দেখবেন মায়েরা সার্কাস দেখেছেন তিনটে বড় বড় বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায় বাঘ ওঠে বসে কেন বলুন তো বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের ওঠা বসা শিখিয়েছিল ওই জন্য বড়তে তারা উঠতে বসতে শিখেছে আপনার বাচ্চাকে ছোট থেকে যা শেখাবেন বড়তে কিন্তু সেইটাই শিখবে মাথায় রাখুন চাণক্য পণ্ডিত বলেছে চাণক্য পণ্ডিত কি বলেছে দেখুন তিনি বলেছেন 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 5 থেকে 16 হবে ওই সময় শাসন করবেন খুব মাথায় রাখবেন ছেলে মেয়ের বয়স যখন 5 থেকে 16 হবে তখন শাসনের চোখে রাখবেন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে পুত্র মিত্র বদাচরে তখন বাবা মা তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে বিল্লমঙ্গলের যখন 20 বছর বয়স হয়ে গেল তখন বিল্লমঙ্গলের কতগুলো অসৎ সঙ্গে মিশল পাড়ার কতগুলো ছেলে বলল বিল্ল কি যাবি বলে কোথায় কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে তার নাম চিন্তামণি ওই যে পতিতালয় মায়েরা জেনে নিন যে কৃষ্ণবেন্না নদীর ওপর একটা পতিতালয় ছিল পতিতা মেয়েরা থাকতো ওখানে একটা সুন্দরী যুবতী মেয়ে এসেছে মাত্র 16 বছর বয়স ওই মেয়েটা দেখতে খুব সুন্দরী পাড়ার ছেলেরা অসৎ সঙ্গে মেশালো বিল্ল মঙ্গলকে এই বিল্ল যাবি বলে কোথায় ওই চিন্তামণিকে দেখবার জন্য অসৎ সঙ্গে মিশে বিল্লমঙ্গল চলল চিন্তামণির কাছে আর যখনই চিন্তাকে দেখলো বিল্লমঙ্গলের সঙ্গে ভালোবাসা হয়ে গেল যে যেখানে বসে আছেন বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণি ও মায়েরা গালে হাত দেবেন না বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণি প্রেম ভালোবাসা হয়ে গেল আপনাদেরকে একটা কথা বলবো কীর্তন শুনতে এসছেন আপনার ভালোবাসার মালা পড়ব
না না ভালোবাসার মালা বলতে একটু হাত তুলবেন তো কারা কারা মালা পড়েছেন হাত তুলবেন মালা বলতে আমি মালা মালা কারা কারা মালা পড়েছেন একটু সাহস করে হাত তুলুন তো মালা পড়েছেন যারা দুএকজন তুলেছিল হাত নামিয়ে ফেললো মায়েরা আবার দেখছে আমাদের পাড়া থেকে যারা আসছে তুলছে কিনা তারপর তুলবো যা হয় হয় আচ্ছা মালা বলতে আমি তুলসীর মালা বলি না সোনার মালা কারা পড়েছেন তারা বুঝে মাথা খারাপ তুলবো নিয়ে মাথা যে ধরা পড়ে যায় এইদিকে আপনার তুলসীর মালা পড়বেন এই তুলসীর মালা পড়বেন কেন জেনে নিন তারপর পড়বেন এইদিকে মায়েরা সোনার মালা পড়বেন এই সোনার মালা পড়লে রাস্তা দিয়ে অন্ধকারে পেরোলে চোরের মার খাবার ভয় থাকে যে তুলসীর মালা যদি আপনারা কেউ পড়েন চোরের মায়ে খাওয়ার ভয় তো থাকে না বরং চোর আপনাকে প্রণাম করে চলে যাবে কেন মালা তোমার তুলসীর মালা গলাতে আছে আপনার তুলসীর মালা পড়বেন কেন যুক্তিগুলো দেখবেন যুক্তি ছাড়া কীর্তন হয় না ও মায়েরা তুলসীর মালা পড়বেন কেন একটু জেনে নিন বলছে সব গাছে বজ্রপাত হয় তুলসী গাছে জীবনে কোনোদিন বজ্রপাত হয় না বিজ্ঞান বলছে তুলসীর মালা গলায় নিয়ে কেউ রাস্তা দিয়ে পেরিলে হাজার দিকে বজ্রপাত হয় কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হয় না তার মানে আপনারা জেনে নিলেন যারা যারা তুলসীর মালা পড়বেন তাদের মাথায় বজ্রপাত হওয়ার ভয় থাকে না এটা বিজ্ঞান বলল তাহলে প্রশ্ন করবেন ধর্ম কি বলল আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে আপনি আস্তে আস্তে হঠাৎ মারা গেলেন আপনার সঙ্গে কেউ নাই আমরা কি বলবো ওরে কোথাকার কে একে ট্রেন থেকে ফেলে দে কিন্তু আপনার কন্ট্রাক্টটা তুলসীর মালা থাকলে কি বলবো এ আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে একে যেখানে সেখানে ফেলে দিস না একটি স্টেশনে নামিয়ে দে কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে এটা হচ্ছে বিগ বিগ ধর্মীয় কথা আর বাস্তব কথা কি আপনাদের গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে দেখবেন প্রচুর কুকুর দরজাতে ঘোরাঘুরি করছে সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়ি দিলেন কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর একে মাল্যের মালিক উত্তম মধ্যম দিতে পারে এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে বেল্ট আছে তার কেউ আপন থাকার না থাক একজন আপন একজনই আপনি থাকি তিনি হলেন কৃষ্ণ ভগবান শ্রী কৃষ্ণ যার কৃষ্ণ আপন হাতে তার আবার চিন্তার কি ভাই আছে কি ভাই আছে গো এইদিকে বাবা আর তুলসীর মালা করবেন কেন বেগুন গাছ বাড়িতে লাগিয়েছেন এই যে বেগুন গাছ লাগিয়েছেন বেড়া দেবেন না কেন বেড়া না দিলে ছাগল গরুতে ছিঁড়ে খাবে তত্ত্ব বলছে গুরুদেব আমাদের কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে এই কৃষ্ণ প্রেমের অঙ্কুর শরীরে হবে না যদি গলায় তুলসীর মালা নামক বেড়া না দেন এই জন্য তুলসীর মালার বেড়া দেবেন তবে আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে কামিনী কাঞ্চন রূপে ছাগল গরুতে যেন ছিঁড়ে না খায় এইবার একটা যুক্তি শুনে এখন তুলসীর মালা কেন করবেন এই তুলসীর এই যে মায়েরা তুলসীর মালা পড়বেন কেন না তুলসীর মালা পড়লে আপনাকে চিনতে পারা যাবে আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনার নামের দ্বারা কিন্তু বোঝা যায় না অনেকে প্রশ্ন করে প্রদীপ বাবু নাম করলেই তো বুঝতে পারবেন হিন্দু না মুসলমান দেখবেন বাবলু এই নামটা মুসলিমদের থাকে হিন্দুদের থাকে কিন্তু আমি এক জায়গায় কীর্তন করছিলাম কয়েকদিন আগে সামনে দুটো ছেলে কীর্তন শুনছিল বাচ্চা বাচ্চা জিজ্ঞেস করলাম তোদের নাম কি রে বড় ছেলেটা বলল আমি ভাই আমি দাদা আর আমার পাশে আছে ও ভাই আমার নাম আপেল আর ভাইয়ের নাম আঙ্গুর আমার যাক তোর বাবাকে ফলের দোকানে যাবার দরকার হবে না আপেল আর আঙ্গুর আচ্ছা আপেল আঙ্গুর নাম দেখলে বোঝা যায় হিন্দু না মুসলমান বলতে এইবার বলি আপনার তুলসীর মালা পড়বেন কেন তুলসীর মালা হলো মাস্টার আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একটা পেয়ারা গাছের ডাল ঝুলছে রাস্তায় চারটা পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে আপনি কি করবেন মায়েরা নিশ্চয় প্রণাম করে চলে যাবেন এই যে প্রণাম করে চলে যাবেন পেয়ারা ঝুলছে দরকার নাই দু চারজন বলছে চারিদিকে তাকিয়ে নেবো কেউ কোথাও নাই দেখে কিন্তু যদি তুলসীর মালা কণ্ঠে থাকে তাহলে কি বলবেন পাছে লোকে কিছু বলে মালা গলায় নিয়ে ছাড় ওই পেয়ারা চুরি করছো পাছে লোকে কিছু বলে এ হলো মাস্টার আবার দেখবেন এবার আপনার প্রশ্ন করবেন আপনারা নিলেন না কেন আমরা বাঁকুড়ার মানুষ তুলসীর মালা নিই নাই বলতে পারেন আপনারা কিন্তু তুলসীর মালা নেন নাই কেন না তুলসীর মালা নিলে মিথ্যা কথা বলতে পারবেন না
এইজন্য আপনারা নেন নাই অনেকে বলে মিথ্যে ও মাইরা না তুলসী মালা না নিয়ে তো হাজারটা মিথ্যে কথা বলে তা তুলসীর মালা নিয়ে বলুন তুলসী মহারানীর কৃপা হলে আপনার মিথ্যাটা আস্তে আস্তে কমে যাবে তুলসীর মালা পড়লে কিন্তু আমিষ খেতে পাবেন না এই একটা কথা তবে প্রশ্ন করবেন মালা নেব না মালা নেবার ইচ্ছা আছে নেবেন বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে বাপ দাদারা বলুন সাইকেলে চাপে তা বাচ্চা কি প্রথমে সিটে চেপে যায় না হাফ পেটেলে সিটে জোরে বলুন হাফ পেটেলে কেন হাফ পেটেলে চাপবে তবে সিটে চাপবে যদি আপনার মনে হয় আমি ভক্ত হব তুলসীর মালা নেব আপনার মাছ মাংস খাবার ইচ্ছা আছে আপনি এক কাজ করুন দশকর্মার ভান্ডারে গিয়ে বলবেন দাদা আমাকে একটু বেলের মালা দিন তো দেখবেন তুলসীর মালা বেলের মালা চিনতে পারবেন বেলের মালা পড়ুন আপনি যখনই বেলের মালা পড়বেন দু চার বছর যা পাবেন খাবেন কিন্তু যখনই আপনার দু চার বছর খাওয়ার ইচ্ছা হবে বেলের মালাটা নিয়ে মনে হবে না আর দরকার নাই এবার একবার তুলসীর মালা পড়বো হাফ পেটেলে চাপলে তো সিটে চাপার ইচ্ছা আপনার জাগবে আপনি আগে ঢুকুন আপনি প্রবেশ করুন বলে আমার কীর্তন ভালো লাগে না আগে শুনতে বসুন ভালো লাগে কি না কি দেখুন বসে দেখুন বসতে বসতে মন বসবে এরকম আপনি বেলের মালা পড়ুন তুলসীর মালা পড়তে পারবেন তবে একজন বলল প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লো আমিষ খাওয়া যায় মাছ মাংস খাওয়া যায় বললাম কি রকম বলছে এখন তুলসীর মালা প্যাঁচ সিস্টেম মালা প্যাঁচ সিস্টেম মানে বুঝতে পেরেছেন খোলাও যায় পড়াও যায় রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ প্যাঁচ খুলে দিলাম আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম এই প্যাঁচ লাগা পড়া পড়লে আপনি প্যাঁচেই পড়ে যাবেন আর সবাই মিলে যারা তুলসীর মালা নেন নাই সবাই মিলে আমার সঙ্গে এই গানটি গান তো হাততালি দিয়ে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাততালি দিন সবাই মিলে বিল্লমঙ্গল তো চিন্তার সঙ্গে প্রেম হলো প্রেমের মালা পড়লো আপনারা আজকে মালা পড়তে পারেন না কিন্তু ভালোবাসার মালা ভগবানকে একটু হাততালি দিয়ে দিন কৃষ্ণ কেশব কেশব আমি একটা কথা কি জানেন আপনাদের এখানে একটা সুবিধা দেখলাম কি এই বাঁকুড়া জেলায় এই এই জায়গাটাতে আমি প্রথম এলাম তো প্রথম এসে একটা জিনিস দেখলাম আপনাদের শ্রোতাদের ভালো অবস্থা দেখলাম তবে মায়েদের ঘুম এলে সুযোগ আছে কিন্তু দাদা ভাইদের ঘুম এলে সুযোগ নাই কেন বলুন তো যে মা জীবনে মাথা কাপড় নেয় না সে দেখবেন কীর্তনে যত রাত বাড়ে তত মাথার কাপড় বাড়ে বলবেন কেন যত ঘুম আসে তত কি করে পাশের মেয়েটা যে দেখতে না পায় তার জন্য মাথার কাপড়টা নামাতে শুরু করে পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ আমার ঘুমোয় নাই ধ্যান করে করে শুনছি বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে তখন তুলে নিয়ে যেতে হবে এইদিকে এইদিকে দু চারজন মা মাথায় কাপড় নিয়ে এমনি এমনি করছিল আমি বুঝতে পারছি তবে রামনবমীতে আমি এখানে গান করলাম আমি ঝাড়খণ্ডে একটা জায়গা আছে আপনার দুমকা জেলা নাম শুনেছেন সবাই যেখানে এখন প্রচন্ড করোনা চলছে ঝাড়খণ্ডে লকডাউন শুরু হয়ে গেছে তো লক্ষ্য করুন দুমকা জেলায় সাতসা বলে একটা জায়গা আছে আমি পরপর তিন বছর ওখানে গান করেছিলাম তো ওখানে নিয়ম হচ্ছে সন্ধ্যে ছটা থেকে রামায়ণ পাঠ হবে মা সাত দশটা পর্যন্ত কি নটা পর্যন্ত আর নটা করে কীর্তন হবে তো তখন আমি গান করতাম তিন দিন চার দিন ধরে এখন একবারে সময় দিতে পারি না এক বছর আগে বুকিং করতে হয় এক বছর আগে কথা বলতে হয় তারপর পাওয়া যায় ভগবানের কৃপা গোবিন্দের কৃপা এক বছর আগে বায়না করতে হয় না একদিন আগে বায়না করেই পাওয়া গেছে আজকে গোবিন্দের কৃপা যার যার ভাগ্যে যেমন থাকে তো লক্ষ্য করুন ওখানে রামায়ণ পাঠ হয় সাতটা থেকে দশটা দশটা পরে কীর্তন হয় তো মায়েরা বলুন তো এখানে যদি দুপালা করে কীর্তন হতো তাহলে সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত একজন হতো নটা থেকে আমার হতো আচ্ছা বলুন তো সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত কীর্তন হলে বাড়ির বউরা আসে না শাশুড়িরা আসে জোরে বলুন বাবারা বলবেন না কারা আসে যে পা মেলে বসে আছেন সে বলুন অনেকে দেখবেন কীর্তনে দেখবে এসে পা মেলে জায়গা রাখে কেন বলুন তো ঠ্যাঙের ভবিষ্যৎ যদি ঠ্যাং মিলতে না পায় আবার আমি যখন কীর্তন করতে আসছিলাম একটা মেয়েকে বলছে দিদি সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি হাত তালি আর উদ্ধনি দিতে হবে সাইডে বসবি সময় মতো পালাবার চান্স পাস ওই যে যারা চালাক পাটি হয় তারা শেষে বসে না না আপনাদের বলি না জায়গা পান নাই বলে বসেছেন চালাক পাটি শেষে বসে কেন পালাবার সুযোগ তো মায়েরা দেখবেন সন্ধে ছটা থেকে কীর্তন হলে কে আসে প্রথম বলুন তো রামায়ণ পাঠ হলে বাড়ির শাশুড়ি মারা বউগুলো কি বলে মানে ঘর থেকে বিদেয় হলে
আমি দেখেছি আমাদের এলাকাতে দেখেছি সন্ধ্যাবেলা কোন অনুষ্ঠান হল না বউগুলো বলে এখন বসে কি করছো বলে খালি ঘরে বসে এটা বলে কিন্তু নিয়ম তো লক্ষ্য করুন এইদিকে মাইরা আছে এইদিকে দেখবেন সন্ধ্যে 6টা থেকে 7টা থেকে রামায়ণ পাঠ শুরু হয়েছে কমিটি ছেড়া বলল প্রদীপ বাবু আপনাকে একটা চেয়ার দিলাম বসে বসে শুনুন আমি রামায়ণ পাঠ শুনছি একজন বুড়িমা সামনে এসে রামায়ণ পাঠ শুনতে এসেছে একটা বস্তাকে পেতে রামায়ণ পাঠ শুরু হলো উনি পা লম্বা করলেন রামায়ণ পাঠ অর্ধেক হলো উনি গা লম্বা করলেন আমার কীর্তন যখন শুরু হলো উনি নাক ডাকতে শুরু করলেন কীর্তন যখন শেষ হয়ে গেল তখন ঠাকুমা ঘুমিয়ে পড়েছে নাতনি বলছে ও ঠাকুমা ওঠো তখন ঠাকুমা বলছে আরম্ভ হলো বলে আজ আর হবে না কাল হবে চল ও মাইরা তিন দিন কীর্তন হয়ে গেল কুঞ্জ বর্ণনা দিনে বুড়িমা এসে আমাকে বলছে বাবা প্রদীপ আহ তোর কীর্তন কি ভালো রে আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোলে ভালো কি বুঝলে বলছে না না লোকে বলছিল তুমি কি বুঝলে বলছে আমি যেটা বুঝেছি সেটা বলবার জন্য এসেছি বলে কি আহ বাড়িতে যখন ঘুমোই তখন দুটো করে ঘুমের ট্যাবলেট খাই তিনটে করে ফ্যান চলে ঘুমই আসে না আর তোর কীর্তনে কি ঘুম ঘটে রে ঘুম আসে আমি মনে মনে ভাবলাম যা কাজে তুলে গেছে ভুল তো হয়েছে এখন যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসে বলছে বাবা তোমার রামায়ণ পাঠ খুব ভালো এখন যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে রামায়ণ পাঠক বলছে বুড়িমা রামায়ণ পাঠ ঠিক শুনেছো তো তখন বুড়িমা বলছে সবই তো শুনলাম বাবা তিন দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম সবই ভালো লাগলো একটি জিনিস বুঝতে পারিনি বলে কি রাম রাক্ষস না রাবণ রাক্ষস তখন যিনি রামায়ণ পাঠ করছেন তিনি রেগে বললেন বুড়িমা রাম রাক্ষস নয় রাবণ রাক্ষস নয় রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না আর দেখবেন আবার কীর্তন বুঝতে না পারলে রাক্ষস বলবে হাত তালি দিয়ে সবাই হাত উঠান সবাই কৃষ্ণ কেশব আপনারা সবাই লক্ষ্য করুন এই কীর্তন কারা ভালো শুনে আর কারা মন্দ শুনে সেটা আমি কিন্তু চোখ দেখলেই বুঝবো আমি একটু আঙুল দিয়ে নির্দেশ করি বাঁ দিকে তাকান একটু বাঁ দিকে তাকান কতগুলো কম বয়সের ছেলে এবং দাদারা একসঙ্গে বসে আছে আমি কিন্তু মুখ এবং ভাব দেখলেই বুঝতে পারি কোনগুলো পাকা কোনগুলো কাঁচা এই দেখুন একবার দূরে আছে বলে যে কাঁচা তা নয় পাকা সামনে কতজন বসে আছে কম বয়সের কিন্তু হরি কথা শুনে আপনারা কি ভাবেন ধুতি পাঞ্জাবি তিলক পরে ধুতি পাঞ্জাবি তিলক পরে কীর্তন শুনে বলে ভক্ত তা নয় প্যান্ট শার্ট পরে এমন ভক্ত হয় মাথা খারাপ করিয়ে দেয় মুর্শিদাবাদে একটা আসরে গাইছিলাম সামনে একজন ডান হাতে পালা পরে আন্ডা শুটিং করে কালো চশমা পরে বসে কীর্তন শুনছে আমার এই ফোচকে ছেলেটাকে কে বসিয়েছি কেন মনে মনে ভাবলাম কিন্তু কীর্তনে শেষে আমার বাসাতে গিয়ে আমাকে এমন এমন প্রশ্ন করলো মনে হলো একবার প্রণাম করি কেন প্যান্ট শার্ট পরে থাকলে যে ভক্ত হয় না তা নয় এদের ভেতরে প্রেম ভক্তি প্রচুর থাকে সবাই মিলে একটু হাত তালি দিয়ে গাইবেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই না কীর্তন করতে বলি কেন আমি বলি নাই মহাপ্রভু বলেছেন সবাই তার কীর্তন গান গাইতে পারে না মহাপ্রভু বারবার বলো যেখানে হরি না ভাই মাঝে মাঝে তালি দাও কি হবে উপকার না যে কীর্তন গান গাইছে তোমার তার মতো গলা নাই তোমার হাত তালি আছে তুমি উপকার পেয়ে যাবে আর কি বাড়িতে বড় গাছ থাকে গাছের মধ্যে হাত তালি দিলে তলে হাত তালি দিলে পাখি চলে যায় উড়ে শরীরের মধ্যে কিছু পাপুই পাখি আছে তারা কারা কাম ক্রোধ লোভ মোহ মদমাস্য যত তালি দেবেন সব কিছু এখান থেকে পালিয়ে যাবে আর হাত তালি দেবেন কেন এইদিকে আর হাত তালি দেবেন কেন আপনার ভাগ্য খারাপ চলছে কাকে দেখাতে গেলেন জ্যোতিষকে গণককে দাদা একটু হাতটা দেখে দিন তো খুব সময় খারাপ চলছে উনি কি সুযোগ পেলেন উনি সুযোগ পেলেন যাক
আপনার গ্রহের দোষ 10000 টাকা দামের একটা পাথর লাগবে আপনি বলবেন দেন তাহলে আমার ভাগ্য ফিরে যাবে মহাপ্রভু বলল কোনো পাথরের দরকার নাই হরি নামে তালি দাও দুর্ভাগ্য রেখা সব সৌভাগ্য হয়ে যাবে এই যে আরো তত্ত্ব কি বলল এটা হচ্ছে কৃষ্ণ এটা রাধা দুটো তালি দেবেন রাধা কৃষ্ণের নাম তালি দিয়ে হয়ে যাবে এই যে সবাই মিলে দেবেন যারা মঙ্গল চান কৃষ্ণ কে যে অনুযায়ী লোক ভক্ত হয়েছে জোর হবে মনে হচ্ছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি যাক বেড়েছে আরো বারবার মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি যাদের ঘুম আসছে তাদের কি কি অবস্থা আপনার কত ডুবে গেছেন বুঝতে পেরেছেন আমি কি বলছি ওদিকে নজনে জয় দিয়ে তবে আপনারা যেভাবে এটে আসতে আপনারা যেভাবে এটে সেটে আজকে বসেছেন আমি আজকে সিদ্ধান্ত নিলাম আজকে তিনটে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন জোরে বলুন হ্যাঁ না না
আচ্ছা আচ্ছা তিনটে মানে আমি ভোর তিনটে বলি না তিন ঘন্টার কথা বলছি এইজন্য আপনাদেরকে বলি তিন ঘন্টার দিকে তাকানো প্রায় ছোব ছোব হয়ে গেছে তবে একটা কথা বলে রাখি আপনাদের এসেছেন যখন বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণি যখন ভালোবাসা হয়ে গেল প্রত্যেকদিন বিল্লমঙ্গলের বাবার সঙ্গে বিল্লমঙ্গল যখন ঘুমায় মাঝরাত্রিতে বিল্লমঙ্গল চিন্তার কাছে পালিয়ে যায় পাড়ার মেয়েরা বলল পাড়ার ছেলেরা বলল ও শিব শঙ্কর তুমি তো পূজো পাঠ করে বেড়াও ছেলেটার দিকে নজর দিয়েছো বলে কেন আমার ছেলে কি করেছে বলে পরীক্ষা করে দেখবে রাত্রিবেলায় তুমি শুয়ে থাকবে তখন দেখবে তোমার বিছানার পাশেই তোমার খোকা নাই দেখলো সত্যি শিব শঙ্কর একদিন তার ছেলেটাকে ছেড়ে চলে গেছে কোথায় চিন্তামণির কাছে ও মায়েরা ছেলে যদি অন্যায় করে বাবার কাছে লোকে নালিশ করে যখন শিব শঙ্করকে লোকে বলল তোমার ছেলে অন্যায় করছে আমাদের ছেলেগুলোর মাথা খাচ্ছে ওই পতিতা মেয়েটার কাছে যায় শিব শঙ্কর কর্তব্য অনুযায়ী ছেলেকে ডেকে বলল বাবা তুই না ব্রাহ্মণের ছেলে তুই পতিতা লয়ে যাস তুই তো ব্রাহ্মণের ছেলে পূজো পাঠ কর গায়ত্রী মন্ত্র জপ কর তুই ওখানে যাস না বাবা তবে ওরা আমাদেরকে গ্রাম ছাড়া করে দিবে যখন এই কথাটা বিল্লমঙ্গলকে বলল তখন বিল্লমঙ্গলের বয়স কত জোরে বলুন কত বয়স হয়ে গেছে না না কত বছর বয়স বলেছিলাম 20 বছর তার মানে পাঁচ তখন মোটা হয়ে গেছে এক কানে ঢুকলো এক কানে বের হয়ে গেল বাবা শিব শঙ্কর মারা গেল একটা কথা জেনে নিন মায়েরা কেউ যখন মারা যায় ব্রাহ্মণদের শ্রাদ্ধ কাজ কতদিনে হয় কারো জানা আছে 10 দিনে হয় আস্তে আস্তে 10 দিনে হয় আচ্ছা এখানে একটা তত্ত্ব আসছে দেখুন আমি মারা যাব আপনি মারা যাবেন আপনারা মারা যাবেন আমরা মৃত্যুর পরে কোথায় যাব আমাদের আত্মাটা মারা যায় না দেহটা মারা যায় জোরে বলুন দেহটা মারা যায় শাস্ত্র কি বলল বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি মানে কি আমি সহজ করে বুঝিয়ে দিই মায়েরা যে কাপড়টা পরেছেন দাদা ভাইরা যে কাপড় পরেছে আমি যে কাপড়টা পরেছি জীর্ণ হয়ে গেলে কাপড়টা ফেলে দিয়ে নতুন কাপড় ধারণ করব শাস্ত্র কি বলল দেহ যখন জীর্ণ হয়ে যায় আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায় প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি মরে যাবেন আমরা মরে যাব আমাদের আত্মা কোথায় যাবে শাস্ত্র কি বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে কুকুরের মতো কর্ম করবে পশুর মতো কর্ম করবে তার পশু কুলে জন্ম হবে আর মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে পরের জন্মে আবার মানুষ হবে আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করবে মহামানবের মতো কর্ম করবে তার দ্বিতীয় জন্ম হবে না গোবিন্দ চরণ প্রাপ্ত হবে প্রশ্ন করবেন কেন না যে ধান সিদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না যে দেহ হরি নামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায় ও মায়েরা মন দিয়ে শুনবেন মৃত্যুর পরে মানুষ স্বর্গে গেল না নরকে গেল মরলেই বুঝতে পারবেন প্রশ্ন করবেন প্রদীপ বাবু তা কি করে বুঝবো যদি কেউ বই পড়েন তাহলে বইটার নাম বলে দিই ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগৎ আমি তাতে পরিষ্কার করে লেখা আছে মৃত্যুর পরে আপনারা জানতে পেরে যাবেন স্বর্গে গেলেন না নরকে গেলেন কি করে জানবেন দুটো পদ্ধতিতে জানবেন ও মায়েরা আপনাদের পাশের বাড়িতে কেউ যদি মরে যায় আপনারা দেখতে যান না দেখার দেখে এসে কি বলেন ওরে বাবা রে ও দিদি এমন মরেছে না বিভৎস মুখটা হয়ে গেছে বিকৃত হয়ে গেছে আমার চার দিন ঘুম হয় নাই গো আপনার বলে বলে যে লোকটা মৃত্যুর সময় তার মুখটা বিকৃত হয়ে যায় বিভৎস হয়ে যায় ভয়ঙ্কর হয়ে যায় জানবে নিয়ে যাচ্ছেন নরক আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন মনে হবে দেখে এলাম যেন মরে নাই ঘুমাচ্ছে ইনি যাচ্ছেন স্বর্গ আর কি করে বুঝবেন স্বর্গ নরক আপনার মৃত্যুর পর আপনি যখন গ্রাম ছেড়ে চলে যাবেন বড় হরি হরি বল বলে নিয়ে যাবে লোকে বলবে লোকটা খুব ভালো ছিল গো মেয়েটা খুব ভালো ছিল জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা খুব বদমাইশ ছিল দুষ্ট ছিল জানবেন ইনি যাচ্ছেন নরক একজন শাস্ত্র বলল জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো তুলসী গাছে যখন জল দেবেন তখন এই গানটা বলতে বলতে দেবেন সবাই মিলে একটু হাত তালি দিয়ে এই তুলসী গাছে এটা বলুন আমার সঙ্গে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী একসঙ্গে রাধা কৃষ্ণের সেবা পাবো যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়
মর মরে বৃন্দাবন বাসি বিল্লো মঙ্গলে যখন ছ দিন বয়স হলো নিয়তি তার কপালে লিখে দিল বিল্লো তোর যখন পাঁচ বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি বাচ্চার জন্মে ছ দিন পরে নিয়তি কিন্তু কপালে লিখে দেয় তো সুখ আছে না দুঃখ আছে বিল্লো মঙ্গলের কপালে নিয়তি লিখলো তোর যখন পাঁচ বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি আসলে বিধির লিখন কে করে খণ্ডন 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 বিধির তুমি যে মা সব থেকে মা তুমি যে মা সব
Oh,